প্রিয় শিক্ষার্থীবৃন্দ কায়বাত আদর্শ কলেজ অনলাইন ক্লাসরুম থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম প্রকাশ্য রসায়ন বিভাগ। আজ আমি ব্যবহারিক রসায়ন ক্লাসে তোমাদেরকে শেখাবো জানা লবণ অ্যামোনিয়াম ক্লোরাইড শনাক্তকরণ। একটি পরিষ্কার টেস্টের মধ্যে কিছু লবণ নিলাম এবং এর মধ্যে পরিষ্কার পানি দিচ্ছি। ঝাঁকানো হচ্ছে মধুরবন প্রস্তুতকরণ। অন্তর্বনটি স্বচ্ছ হয়েছে, তাই বুঝতে পারলাম এখানে বন্ধুবন তৈরি হয়েছে। আমরা এখন বন্ধুবন নিয়ে কাজ করব। বন্ধুরবের মধ্যে ন্যাস লালস দ্রবণ দিচ্ছি। লাঞ্চে ফ্যারি পদক্ষেপ করলো, আমরা বুঝতে পারলাম এখানে অ্যামোনিয়াম মূল উপস্থিত বা সুনির্চিত। এটা হচ্ছে আমাদের ক্ষারীয় মূল, আমরা বুঝতে পারলাম এখানে অ্যামোনিয়াম মূল উপস্থিত। আমরা মন্দবন নিয়ে অন্য একটা টিস্যুর মধ্যে মন্দবন নিয়ে তাতে আমরা সিলভানাইটের দ্রবণ পরিণত করতেছি। সিলভানাইটের দ্রবণ যোগ করার পর দেখলাম যে সাদা দুদিন নেয় অপেক্ষে করছে এবং এতে আমরা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দ্রবণ যোগ করব। অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দ্রবণ যোগ করার পর সাদা অবস্থায় দ্রবীভূত হলো। এতে আমরা বুঝতে পারলাম যেখানে আমাদের আমরা বুঝতে পারলাম আমাদের যারা নবদীর নাম অ্যামোনিয়াম ক্লোরাইড। আলোচনা এ পর্যন্ত শেষ। আগামীতে অনুষ্ঠান